আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিউয়ার্স। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা অবগত করব সেটা হচ্ছে, আমরা অনেকে নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাই, তো আমরা কিভাবে কাজ করব অথবা আমরা কিভাবে কি করতে হবে এই বিষয়গুলি আমরা জানি না। তো আজকের ভিডিওটা এই জন্যে, আজকে আমাদের আমাদের অনেক ভাইয়ের অনুরোধে এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভাবে করা হয়েছে। যদিও ভিডিওর লিঙ্কটা একটু বড় হয়, ভিডিওটা একটু বড় হয়, আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন। তো আজকের বিষয়টা হচ্ছে, আমরা ইউটিউব চ্যানেল খুলতে হলে প্রথমে কি করতে হবে আমাদেরকে, এবং ইউটিউবে যে রুলগুলি আমাদেরকে মানতে হবে, এবং কমিউনিটি গাইড আমাদেরকে দেখতে হবে, তারপরে হচ্ছে আমাদের যে মানে সিস্টেম, এ টু জেড যে সিস্টেমগুলি আছে ইউটিউবের, এই ইউটিউবের বিষয়গুলি আজকে আমরা তুলে ধরবো। তো আপনি যদি নতুন ইউটিউব চ্যানেল খুলতে চান, অথবা আপনি যদি নতুন ইউটিউবার হন, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখতে হবে। টেনে টেনে দেখতে দেখলে আপনি অনেক কিছু মিস্টিং করবেন, তাহলে আপনার যে আশা ভরসা স্বপ্নটা আপনি ইউটিউবে নিয়ে আসছেন সেটা নষ্ট হয়ে যাবে। তাই বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা অবশ্যই পুরোটা দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত, তাহলে আপনার এই ভিডিওর ভিতরে আমি আজকে সব কিছু বলে দিব। মানে ইউটিউবে একটা ইউটিউব ইউজ করতে হলে আপনি যদি এটা থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে কী কী কাজগুলি আপনি রুল মেনে মানলে চললে তারপর আপনার ইউটিউব থেকে আপনি খুব দ্রুত খুব তাড়াতাড়ি আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন বন্ধুরা, তো যাওয়ার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন, এবং সাথে বেল বাটনে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন আমরা আজকে প্রথম থেকে শুরু করব। আপনি যখন আপনি যদি নিউ ইউটিউবার হতে চান, অথবা আপনি যদি চিন্তা ভাবনা থাকে আপনার যে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন, অথবা আপনি ইউটিউবে ডেভেলপমেন্ট করবেন, অথবা আপনি লাইভ করবেন ইউটিউবে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে। ইউটিউবের সর্বপ্রথম আপনি ইউটিউবের জন্য একটা নাম চয়েস করবেন। তো নামটা হতে পারে আপনার নাম, নামটা হতে পারে যে কোনো একটা টেকনিক্যালের নাম, অথবা আপনি পানি ভিডিও, যে কোনো একটা বিষয় নিয়ে আপনি একটা সুন্দর নাম দিতে হবে আপনাকে। আপনাকে একটা সুন্দর নাম দিতে হবে ইউটিউবের নাম, চ্যানেলের নাম। তো আমি অবশ্যই আগে নামের বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আর নামটা দিতে হবে ইংলিশ, ইংলিশ রাইটিং করতে হবে। আমরা অনেকে কি করি ইউটিউবে, আমরা যেহেতু অনেক রুলস আমরা বর্তমানে ইউটিউবে চেঞ্জ হয়েছে, তো সে কারণে আমরা অনেকগুলি রুলস জানি না অনেকে। তো আমাদেরকে নামের ক্ষেত্রে আগে কী করতে হবে, নামের ক্ষেত্রে আগে আমাদেরকে নামটা চয়েস করতে হবে খুব ভালোভাবে, কী নাম দিব আমরা, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে নামের ক্ষেত্রে আমরা যখন নামটা দিই আমরা বাংলা টাইপ করি, অনেকে বাংলা অক্ষর দিয়ে আমরা চ্যানেল নাম দিই, তবে এটা কখনো করবেন না। এটা এটা করলে কী হবে, আপনার চ্যানেলটা র্যাঙ্কিং হবে না, আপনার চ্যানেলটা দেখা যাচ্ছে এমন একটা সময় আসবে আপনার যখন ভিউয়ার্স হয়ে যাবে, আপনার ওয়াচিং টাইম হয়ে যাবে, তখন আপনার এই চ্যানেলটা মনিটাইজেশন অন হবে না। মানে আপনার যে সময়টা নির্ধারিত একটা সময় দিয়েছে ইউটিউব কোম্পানি, যে এই সময়ের ভিতরে আপনার এই সময় পার হলে তারপরে আপনার ধরেন টাকা ইনকাম হবে ইউটিউব থেকে। যেমন 4000 ঘন্টা, বর্তমানে যে ইউটিউবের রুলসটা 4000 ঘন্টা আপনাকে আপনার ভিডিওটা ওয়াচিং হতে হবে, এবং 1000 সাবস্ক্রাইব আপনাকে গেইন করতে হবে, এবং 10000 ভিউয়ার্স। তো সেক্ষেত্রে আমি বলবো আপনি ভিডিওর কন্টেন্টটা অবশ্যই ভালো করবেন, তাহলে খুব দ্রুতভাবে আপনার ভিডিওটা ওয়াচিং হবে এবং আপনার ভিউয়ার বেড়ে যাবে। তো ভিউয়ার বাড়ার জন্য আপনাদেরকে ভিডিওর কন্টেন্ট ভালো করতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওর মোড ভালো হয় না, তো আমরা অনেকেই বলি ভাইয়া আমাদের ভিডিও র্যাঙ্কিং হয় না কেন। তো যাক, আসুন আসল কথায়, আপনার চ্যানেলের নাম বাংলায় দিতে পারবেন না, ইংলিশে দিবেন এবং সুন্দর একটা নাম চয়েস করবেন। আমাদের গেল এক নম্বর নামের বিষয়টা। তারপর দুই নম্বরে আসুন, আমরা চ্যানেল শুধু নাম দিয়ে খুললে হবে না, চ্যানেল ভেরিফিকেশন করতে হবে, ভেরিফাইড করতে হবে চ্যানেলকে। আমরা অনেকে নাম দিয়ে চ্যানেল খুলে ভিডিও আপলোড করে দিই, তাহলে আমাদের এটা কোনো লাভ হবে না, ঠিক আছে। আমাদেরকে চ্যানেলটার নাম দেওয়ার পরে, সম্পূর্ণ নামটা দেওয়া হয়ে গেলে, সুন্দর একটা নাম দেওয়া হয়ে গেলে, আমরা কী করব, চ্যানেলটা ভেরিফাই করব। চ্যানেল ভেরিফাই সিস্টেম আসবে, আপনি যখনই নামটা ক্রিয়েটে ক্লিক করবেন, নামটা দিয়ে দিলে তারপর যখন নাম কমপ্লিট হবে একটা অপশন আসবে, ভেরিফাই অপশন, ভেরিফাইড, তখন আপনি এখানে আপনার চ্যানেলটা ভেরিফাই করে নেবেন। যেমন একটা ফোন নাম্বার দিবেন, আপনি আপনার ফোন নাম্বার দিয়ে যখন ভেরিফাইতে ক্লিক করবেন, তখন দেখবেন যে একটা কোড যাবে, কোডটা আপনি আপনার মোবাইল থেকে নিয়ে আসবে, নিয়ে এসে আপনি কোডটা ওইখানে বসে দিয়ে ওকে করে দিবেন, সাবমিটে করে দিবেন, আপনার চ্যানেল ভেরিফাই
এই গেল 2 নম্বর, আপনার চ্যানেলটা এখন নিরাপদ, কোনো টেনশন নেই আপনার চ্যানেল নিয়ে, ঠিক আছে? আসুন আমরা আবার 3 নম্বরে আসি। 3 নম্বরে হচ্ছে আমাদের, আমরা যখন কোনো ভিডিও আপলোড করব, হ্যাঁ, তো ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমাদেরকে নিজেরা ভিডিও বানিয়ে দিতে হবে। ইউটিউবে আপনি যদি টাকা আয় করতে চান, আমি আগে যেটা বলবো টাকা আয়ের বিষয়, তো আপনি যদি ইউটিউব থেকে ভালো কিছু ইনকাম, ভালো পর্যায়ে যেতে চান, যদি ভালো ইনকাম করতে চান, খুব তাড়াতাড়ি ইনকাম করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনাকে করতে হবে আপনার নিজে বানানো ভিডিও হোক, সেটা পানি ভিডিও হোক, সেটা আপনি যেটা পারেন, যে বিষয়ে পারেন, ভালো জানেন, সে বিষয়ে আপনি ভিডিও আপলোড করে দিবেন। হ্যাঁ, তো আমরা অনেকে কী করি, এই থেকে ওই থেকে বিভিন্ন জায়গা থেকে ভিডিও আপলোড করে দিই, ভিডিও আপলোড করে আমরা একটা কপিরাইট স্ট্রাইক দিয়ে আমাদের চ্যানেলটা বন্ধ করে দিই, ঠিক আছে? অথবা দেখা যায় আমাদের কয়েকদিন চলে, তারপর আমাদের চ্যানেলটা এটাকে আমরা সাসপেন্ড করে দিই। তো এটা কেউ ভুলে করবেন না, আপনি যখন চ্যানেলটা খুলবেন, আপনি এখান থেকে যেহেতু ইউটিউব থেকে ভালো কিছু আয় করবেন, ভালো টাকা ইনকাম করবেন, তো সেক্ষেত্রে আপনাকে ভালো রুলসগুলি মেনে চলতে হবে। কমিউনিটি গাইড, যেটা কমিউনিটি, এটা মিনিং করে চলতে হবে আপনাকে। তো আপনি আপনার ইউটিউবে আপনি যখনই ভিডিও আপলোড দিবেন, সেই ভিডিওটা হতে বা আপনার রেকর্ডিং আপনি বানানো, যেমন আমি এই ভিডিওটা এখন বানাচ্ছি, আপনারা আমার ভিডিওটা দেখতেছেন, ঠিক আছে? তো আপনাদের ভালো লাগলে আপনারা আমার ভিডিওটা দেখবেন, ভালো না লাগলে আপনারা দেখবেন না। হতে পারে আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারে যে ভাইয়া আপনার এই মাইকটা, এটা কোন ধরনের মাইক? তো আচ্ছা, মাইকটার বিষয়ে আমি পরে বলি, যেহেতু এটা একটা ডিজিটাল মাইক, তো এটার বিষয়ে আমি বাদ দিলাম এখন। তো চলুন, আপনার ভিডিওটার কন্টেন্টটা ভালো হতে হবে, ঠিক আছে? আপনি কখনো কোথাও থেকে ভিডিও ডাউনলোড করে আপনি আপনার চ্যানেলে দিবেন না, তাহলে আপনি চ্যানেল বাতিল। তারপরে হচ্ছে আপনি যখন কোনো ভিডিও দিবেন, আপনার রেকর্ডিং করে, যখন আপনি আপনার ভিডিওটা যদি পারেন আপনি রেকর্ডিং এডিট করে নেবেন, যেমন আমি আমার এই ভিডিওটা এডিট করি না, তারপর আমার ভিডিও সবাই দেখে, ভিডিওর কন্টেন্ট ভালো এই জন্য। তো ভিডিও যখন আপনি এডিট করবেন, এডিটের সময় আপনি দেখা যায় আমরা অনেক সময় ঝাঁকানাকা একটা গান দিয়ে দিই আমাদের, মানে ভিডিওর স্ক্রিনে আমরা একটা ঝাঁকানাকা গান দিয়ে দিই, আমাদের কথার সাথে একটা ঝাঁকানাকা মিউজিক চলে, এটা কখনো করবেন না। আরেক জায়গা থেকে এনে আপনি ভিডিওতে দিবেন, এটা কখনো হবে না, এটা দিলে আপনার চ্যানেল বন্ধ, সাসপেন্ড। এগুলো কয়টা বিষয় আমাদের। এবার আসলে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি যখন, আপনি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান, যদি টাকা ইনকাম করতে চান, তো সেক্ষেত্রে আমি বলবো আপনি যতদিন না আপনি টাকা পাচ্ছেন এই চ্যানেল থেকে, ততদিন আপনি ইউটিউব চ্যানেলে আপনি যখন ধরেন একটা ভিডিও দিবেন, আপনি যখন একটা যখন একটা মজার ভিডিও, একটা পানি ভিডিও দিবেন, তখন আপনি টাইটেলটা দিবেন কি, ইংলিশে পানি ভিডিও, পনি ভিডিও অথবা মজার ভিডিও অথবা জোক, ইংলিশ অক্ষরে দিবেন। আবার আমরা অনেকেই কী করি, বাংলাতে দিয়ে দিই, তো দেখা যায় আমার চ্যানেলটা অনেক দিন হয়ে গেছে কিন্তু আমাদের চ্যানেলের মনিটাইজেশন অন হয় না, আমরা টাকা পাই না ইউটিউব থেকে। তো অনেকে বলে ভাই আমার চ্যানেলে অ্যাড শো হয় না কেন? তো আরে ভাই, আপনার চ্যানেলে অ্যাড শো কী করে হবে? আপনি তো ইউটিউবের যে রুলসগুলি ভঙ্গ করতেছেন, তাহলে আপনার কীভাবে ইউটিউব থেকে আপনি টাকা পাবেন? আমরা মনিটাইজেশন অন হওয়ার আগ পর্যন্ত আমরা কেউ আমাদের যে কোনো ভিডিওতে কখনো আমরা কি, কখনো আমরা বাংলা টাইটেল দিব না। যখন আমাদের যেদিন থেকে ইউটিউব থেকে আমাদের টাকা আসা শুরু হবে, এর পরে পরের থেকে যদি আমরা বাংলা টাইটেল দিই, আমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো অনেকে বলেন ভাই আমরা দেখি অনেকে বড় বড় চ্যানেলও বাংলা টাইটেল দেয়। হ্যাঁ, ওনারা তো বাংলা টাইটেল দেয়, ওনাদের চ্যানেলটা বড় হয়ে গেছে, ওনাদের মনিটাইজেশন অন হয়ে গেছে। মনিটাইজেশন অন হয়ে গেলে আপনি আপনার চ্যানেল থেকে বাংলা টাইটেল দিতে পারবেন, ঠিক আছে? মনিটাইজেশনটা কি, এটা হচ্ছে মানে আমাদের যে নির্ধারিত ঘন্টা, টাইম এবং সাবস্ক্রাইব দিয়ে দিয়েছে ইউটিউব কোম্পানি, এগুলি স্বয়ং সম্পন্ন হয়ে গেলে আমাদের মনিটাইজেশন অন, মানে এর পর থেকে আমাদের টাকা ইনকাম, আমাদের অ্যাড শুরু হবে, দেখাবে আমাদের ভিডিওতে, ঠিক আছে? তো গেল আমাদের আরেকটা বিষয়, আমাদের এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর আমরা যখনই ভিডিও আপলোড দিব, আমরা ভিডিও ভিডিওর টাইটেল কি, ওই টাইটেলটা আমরা ডিসক্রিপশনে দিতে হবে অবশ্যই। এই বিষয়গুলি যদি আপনি না মানেন, আপনার চ্যানেল কখনো র্যাঙ্কিং হবে না, আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হবে না, আপনার চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবেন না, ঠিক আছে? তো আমি এই ভিডিওর লাস্ট আরও কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, আপনারা ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখেন। তো আপনি যখনই আপনার ভিডিও, ধরেন আপনি ভিডিওটার নাম দিলেন পানি ভিডিও, আপনি এই এই টাইটেলটা কপি করে ডিসক্রিপশনে দিয়ে দিবেন, ঠিক আছে? ডিসক্রিপশনে দেওয়ার পরে আপনি এটার সাথে আরও কিছু লিখতে পারেন, সমস্যা নেই, তবে টাইটেলে যা দিবেন এটা ডিসক্রিপশনে কপি করে দিতে হবে, ওকে? তারপরে হচ্ছে কি, আমরা আরেকটা বিষয় আছি, ট্যাগের বিষয়। ট্যাগের বিষয়টা হচ্ছে যে আপনি যদি
আপনার ট্র্যাকটা বরাবর দেন, তাহলে এই ভিডিওটা আমরা যেমন একটা ভিডিও আপনি আমার ভিডিওটা এখন দেখতেছেন, দেখেন আরেকটা ভিডিও আরেকটা চ্যানেলের ভিডিও নিচে এসে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? কারণ ওই ভিডিও ট্যাগ দেওয়া হয়েছে বরাবর, যার কারণে ওই ভিডিওটা সবার কাছে যাচ্ছে। আপনি যখন ভিডিওর আপলোড দিবেন, আপনার টাইটেল দিতে হবে, টাইটেলটা আবার ডিসক্রিপশনে দিবেন, তারপরে কপি করে এরপর আবার এই টাইটেলটা কপি করে আপনি ট্যাগে দিয়ে দিবেন। ট্যাগে দেওয়ার পর আপনি আরও আরও ট্যাগ দিবেন, কিছু হাউ টু বাংলা পুণ্যে এসে ভিডিও এটা হেটা আরও দিতে পারেন, সমস্যা নেই। তবে আপনি এই টাইটেল ডিসক্রিপশন এবং আপনার, সরি বন্ধুরা, আপনি টাইটেল ডিসক্রিপশন এবং আপনার ট্যাগ এই তিনটাতে আগে আপনি বরাবর দিবেন। এরপর ট্যাগের ক্ষেত্রে আপনি যখন এইটা টাইটেলটা ট্যাগেও দিবেন, তারপর আপনি আরও বাড়তি কিছু ট্যাগ দিয়ে দিবেন। আমরা অনেকেই দিয়ে যে 50টা 100টা ট্যাগ, এতটা প্রয়োজন না। আমরা যে ভালোভাবে ট্যাগ দিয়ে আমরা 5টা 10টা ট্যাগ দিলে চলে, এনাফ, ঠিক আছে? তো গেল আমাদের এই ট্যাগের বিষয়ে, আমরা আরেকটা বিষয়ে গেল আমাদের টাইটেল, তারপরে হচ্ছে আমাদের ডিসক্রিপশন এবং ট্যাগ, এই তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এবং আমাদের টাইটেল টাইটেল ইংলিশ হতে হবে, টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগ, এই তিনটা জিনিস আমাদের ইংলিশ, চারটে জিনিস আমাদের ইংলিশ হতে হবে। তো তাহলে আজকে বন্ধুরা জানলেন যে আপনি যদি নিউ ইউটিউবার হয়ে থাকেন, আপনি যদি এই ভুলগুলি করে থাকেন, আপনি এখনই সংশোধন করে দিন। আপনি যদি কপিরাইট ভিডিও অন্য জায়গা থেকে ডাউনলোড করে আপনি চ্যানেলে দিয়ে থাকেন, তাহলে সেটা এখনই আপনি ডিলিট করে দিন। আপনি যদি বাংলা টাইটেল দিয়ে থাকেন, তাহলে সেটা আপনি এডিট করে এখন ইংলিশ করে দিন। তো আজকে আমরা এই বিষয়টা জানলাম। তো আমি আপনাদেরকে আরও কিছু বিষয় ধাপে ধাপে অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে, আপনাদেরকে বলে দিব। এবং আপনাদের আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা যদি ইউটিউব চ্যানেল বাঁচাতে চান, আরেকটা বিষয় কখনো করবেন না, সেটা হচ্ছে আমরা মারামারি, কাটাকাটি, জবাজবি, একজনের খুনাখুনি, হ্যাঁ, অথবা কাউকে ব্যঙ্গ করে কথা বলি, এই ধরনের ভিডিও আমরা কখনো ইউটিউবে আপলোড দিব না, কখনো না। এইগুলি দিলে আপনাকে কমিউনিটিতে পালাবে, ঠিক আছে, কমিউনিটিতে রাখবে, তখন আপনাকে অনেক, যদি আপনি ওই কমিউনিটি দেয় আপনাকে গাইডলাইন আপনাকে পালায়, তাহলে আপনি যদি হয়তো বা আপনি নতুন ইউটিউবার, আপনি এই বিষয়টা জানেন না, যদি আপনি ভিডিওটা ডিলিট না করেন, তাহলে দেখা যাচ্ছে আপনার চ্যানেলটা বাতিল হয়ে যাবে। তো এই জন্য আপনি কখনো যেখানে মারামারি, ঝগড়াঝাটি, অথবা কোবাকুবি, খুনাখুনি, অথবা আমরা কাউকে, সরকারকে নিয়ে অথবা কাউকে নিয়ে যে কোনো ব্যঙ্গ করলাম, এই বিষয়গুলি যদি আমরা ভিডিওগুলি যদি আপলোড করি ইউটিউবে, তাহলে আমাদেরকে কমিউনিটি গাইডে পালাবে, ঠিক আছে? তো এগুলিও করা যাবে না কখনো। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যদি একজন নিউ ইউটিউবার হয়ে থাকেন অথবা চ্যানেলটা নতুন খুলেছেন অথবা খুলবেন, তাহলে আপনাকে, আপনি যদি টাকা ইনকাম করতে চান ইউটিউব থেকে, তাহলে আপনাকে যা যা বলছি এই সিস্টেমগুলি, এই রুলসগুলি আপনাকে বরাবর মানতে হবে, ঠিক আছে বন্ধুরা? আর যদি আপনি টাকায় আপনার যদি আপনার টাকা প্রয়োজন না হয়, তো সেক্ষেত্রে আপনি বাংলা টাইটেলটা, আপনি আপনি ভিডিও টাইটেলটা বাংলা দিতে পারেন, সমস্যা নেই। তবে ভিডিও টাইটেল বাংলা দিলে আপনার মনিটাইজেশন অন কখনো হবে না, আপনি এই চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবেন না। তো এটা এটা আমি মনে করি আপনার অল্পের জন্য, কেন আপনার লাইফটা, মানে আপনার একটা স্বপ্ন, এটা কেন নষ্ট করবেন? আমি মনে করি আপনার টাইটেলটা বাংলা দেওয়ার কোনো প্রয়োজনই নাই, ঠিক আছে বন্ধুরা? এটা কখনো বাংলা দেওয়ার প্রয়োজন নাই। আমরা থাম্বনেল দিতে পারি, অনেকে বলবেন থাম্বনেল কি, থাম্বনেলটা হচ্ছে আমরা যখন ভিডিওটা দেখি, যেমন এটা আবল তাবল, এটা সেটা, অনেকজনে বলে এই ভিডিওটা দেখেন এটা সেটা, এটা আছে সেটা আছে, ওইটাকেই বলা হয় থাম্বনেল। থাম্বনেল আমরা বাংলাতে দিলে চলে, টাইটেলটা আমরা কখনো বাংলাতে দিব না বন্ধুরা, ঠিক আছে? তো আজকে তাহলে আপনারা জানলেন যে আসলে মূলত থাম্বনেলটাই আমাদের বাংলা দিতে দিলে কোনো প্রবলেম নাই। তবে থাম্বনেলটা আমরা যদি একটা এক ধরনের ভিডিও দিই, পানি ভিডিও দিই, আর আমরা যদি থাম্বনেলে লিখে দিই এখানে মিটিং, তাহলে এটা আপনাকে কপিরাইটে পালাবে, এটা কখনো করবেন না। আপনার ভিডিওটা যে যে মানে যে যেটার উপরে, ওই হিসাবে আপনি ওইটা থাম্বনেলও ওইটাই লিখবেন, ঠিক আছে? কখনো আপনি থাম্বনেলে একটা দিবেন, ভিডিওতে আরেকটা দিবেন। আমি এখন আমি আপনার এই ভিডিওটা করতেছি, এই ভিডিওটা করার সময় যদি আমি এখন এটা দিচ্ছি, আমি একটা শিক্ষণীয় বিষয়, আমি যদি এখানে লিখে দেবো ওয়াজ থাম্বনেলে, তাহলে অনেক মানুষ ঢুকবে আমার ভিডিওটা দেখে, দেখার পর কি বলবো, এটা তো ওয়াজ না, এটা তো একটা শিক্ষণীয় বিষয়, তখন এটা আপনাকে, আপনাকে গাইডলাইন কমিউনিটিতে ফালাবে আপনার ইউটিউবে।